ওয়েলকাম ফ্রেন্ডস। আগামী বাজেটে সমস্ত কর্মীদের জন্য আসতে চলেছে সুখবর। ঘোষণা হতে পারে সরকারের তরফ থেকে। কি ঘোষণা হতে পারে আজকে মিডিয়ায় এই খবরটি উঠে এসেছে, আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আমাদের কাছে অনুরোধ, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নিয়মিত আপডেট পেতে বেল আইকনটি প্রেস করবেন এবং জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। দেখুন কি বলা হচ্ছে। চাকুরিজীবীদের জন্য বড় চমক চলতি 2022-23 অর্থবর্ষের বাজেটে। করের ওপর স্ট্যান্ডার্ড ডিডাকশন বেড়ে কি 1 লাখ টাকায় দাঁড়াবে? সম্প্রতি এমনই জল্পনা শুরু হয়েছে কর্মচারীদের মধ্যে। প্রসঙ্গত, স্ট্যান্ডার্ড ডিডাকশন হলো নাগরিকদের আয়ের সেই জায়গা যা করের আওতাধীন হয় না, অর্থাৎ এই অংশের ওপর সরকারের তরফ থেকে কোনো রকম কর বসানো হয় না। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার গত বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ বাড়িয়ে 40,000 টাকা থেকে 50,000 টাকা করেছিল। চলতি বছর যে সম্ভাব্য বাজেট হবে সেই বাজেটে এই স্ট্যান্ডার্ড ডিডাকশন বেড়ে দাঁড়াতে পারে 1 লক্ষ টাকায়, এমনটাই মনে করা হচ্ছে। উল্লেখ্য, স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানোর দাবি চাকরিজীবীদের তরফ থেকে উঠেছে বেশ কয়েকদিন ধরেই। এর পেছনে একটি বড় কারণ অবশ্য কোভিড অতিমারি। বিগত 2 বছর কোভিড অতিমারির ফলে ওয়ার্ক ফ্রম হোমের পরিস্থিতি তৈরি হয়েছে। ওয়ার্ক ফ্রম হোমের জন্য চাকরিজীবীদের খরচ বেড়ে গিয়েছে অনেকটাই, বিপুল বেড়েছে ইন্টারনেট খরচ, এছাড়া ঘিরে অফিসের সেট আপ তৈরি করা, টেলিফোন খরচ, ফোনের বিল, সমস্ত কিছু মিলিয়ে খরচ বৃদ্ধি পায়। নাগরিকরা অনেকেই ওয়ার্ক ফ্রম হোম অ্যালাউন্স চাইছেন, সেই অ্যালাউন্স ট্যাক্স ডিডাকশনের মধ্যে দিয়ে আসতে পারে, এমনটাও বলছেন অনেকেই। স্ট্যান্ডার্ড ডিডাকশন ভারতীয় বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ, তবে এই অংশটি 2005 সালে অর্থমন্ত্রী অরুণ জেটলি বাদ দেন, কিন্তু 2017 সালে এটি ফের ফিরিয়ে আনা হয়। 2019 সালে পীযূষ গোয়েল ইন্টারিম বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানোর ঘোষণা করেন, সেটা বেড়ে 50,000 টাকা হয়। ফেব্রুয়ারিতে বাস্তবিক স্ট্যান্ডার্ড ডিডাকশন 1 লাখ টাকা হয় কি না সেটাই দেখার। সুতরাং বন্ধুরা, দেখলেন এই স্ট্যান্ডার্ড ডিডাকশন যদি 1 লক্ষ টাকা হয় তাহলে কিন্তু সরকারি বেসরকারি সমস্ত কর্মীদের জন্য দারুণ সুখবর। কারণ এখন যেটা রয়েছে 50,000 টাকা, আপনার গস থেকে প্রথমেই এটা বাদ হয়। যদি 1 লক্ষ টাকা বাদ হয়ে থাকে তাহলে আপনার ট্যাক্স কিন্তু অনেকটাই কমবে এবং আপনাদের হাতে অনেকটাই টাকা কিন্তু আসবে। এবারে দেখা যাক যে সত্যিই 2022-23 অর্থবর্ষের জন্য এটা ঘোষণা হয় কি না। ধন্যবাদ।